কুড়িগ্রামের রৌমারী থেকে স্বাধীনতা যুদ্ধের সময়কাল হাতে লেখা সাপ্তাহিক অগ্রদূত পত্রিকা প্রকাশের অর্ধশতাব্দী উপলক্ষে অগ্রদূত পত্রিকা সহ মুক্তিযুদ্ধভিত্তিক স্বাধীনতার ইতিহাসের কথা ও একাত্তরের অগ্রদূত বইয়ের মোড়ক উন্মোচন সহ ভ্রাম্যমাণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিঙ্কনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে ভ্রাম্যমাণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভ্রাম্যমাণ প্রদর্শনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেন, ব্রহ্মপুত্র নদের উপর ব্রিজ নির্মাণ করা হবে, এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা থাকবে না, ব্রিজ নির্মাণ হলে এমনিতে এলাকার উন্নয়ন হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত যুগ্ম সচিব জোবায়দুল ইসলাম, টেলিফোনে যুক্ত হন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব ও বরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, সলিডারিটির নির্বাহী পরিচালক এস এম হারুনের রশিদ লাল, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাবু, সাবেক পরিচালক গণহত্যা জাদুঘর খুলনা শেখ রোকন, বিশিষ্ট সাংবাদিক মহাসচিব রিভার আইন পিপল, অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, সভাপতি প্রেস ক্লাব কুড়িগ্রাম, তানবির আহমেদ, সহকারী কমিশনার ভূমি রৌমারী, মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার সার্কেল রৌমারী, মুজাফর হোসেন, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার স্মৃতি, রেজাউল ইসলাম মেনু, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, মন্তাসের বিল্লা, অফিসার ইনচার্জ।